বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন, আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের ঠিকানা ইউটিউব চ্যানেল। বন্ধুরা বরাবর চলে আসলাম আমি মেহেদী হাসান মিরাজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে হাঁস লালন পালন করব। তো এই হাঁস লালন পালনের একটি সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকে চলে এসেছি নওগাঁ জেলার আত্রাই থানার শাহগোলা ইউনিয়নে। তো বন্ধুরা এখানে পেয়ে গেছে একজন কৃষককে, সে সঠিকভাবে হাঁস লালন পালন করতেছে। তো তার থেকে আমরা আসল তথ্যটা জেনে নেব, সে কীভাবে হাঁস লালন পালন করতেছে বা কী কী খাদ্য গ্রহণ করায় বা তার মানে হাঁসের যে কী কী পরিচর্যাগুলো করে, তো আমরা তার থেকে আজকে জেনে নিই। তো বন্ধুরা যে পেয়ে গেছে আমার কৃষক ভাইকে, তো তার সঙ্গে কথা বলবো সে কীভাবে হাঁস লালন পালন করে, মানে তার থেকে তথ্যটা আপনারা জেনে নেবেন। তো ভাই আপনার হচ্ছে বাড়ি কোথায় আগে সেটা বলুন। বহলা। এটা কোন থানার মধ্যে অবস্থিত? আত্রাই থানা। আত্রাই থানা। জেলা? জেলা নওগাঁ। আচ্ছা, জেলা নওগাঁ। থানা হচ্ছে রানীনগর? না, আত্রাই। থানা হচ্ছে আত্রাই, আর হচ্ছে গ্রাম হচ্ছে বহলা। বহলা। তো আপনি এই হাঁস পালনে কতদিন থেকে এসেছেন? এই আড়াই মাস। এটা আড়াই মাস হচ্ছে এসেছে? আড়াই মাস। তো আপনি কত পিস হাঁস নিয়ে? 1000 পিস। 1000 পিস। এটা সংগ্রহ করেছেন কোথা থেকে? সংগ্রহ করেছি আপনার হচ্ছে ওটা চামাপুর থেকে। চামাপুর। চামাপুর। আচ্ছা, এগুলো কত করে পিস আপনি সংগ্রহ করেছেন? 35 টাকা পিস কিনা হয়েছে। বন্ধুরা এনে হচ্ছে 35 টাকা। 35 টাকা পিস। কয়দিনের বাচ্চা আপনি কিনেছেন? আমি একজনই। রোগের নামটা আমি এখনো ডাক্তার পাইনি। এটা সমাধান কি করেছেন? এটা হ্যাঁ করেছি। তাই আপনি কি হাঁস আবদ্ধ অবস্থায় পালন করেন না ছেড়ে দিয়ে পালন করেন? ছেড়ে দিয়ে। প্রথম খাওয়াইছি মনে করো একটু মুড়ি। মুড়ি? মুড়ি। আচ্ছা, একদিনের বাচ্চা মুড়ি আপনি? মুড়ি খাওয়াইছি মোটামুটি আমি আড়াই দিন। তারপরে গম খাওয়াইছি। আচ্ছা, গম। এটা গম কেন খাওয়াইছেন আপনি? মানে গমটা খাওয়াইছি, ফিটের পর গম দিয়েছি, মানে সাশ্রয় পাওয়ার জন্য, মানে ফিটটার দাম বেশি গমটার দাম একটু কম, এই জন্য মানে ফিটের দাম বেশি দেখে আপনি ধান দিয়েছি। আচ্ছা, ধান, গম এবং ফিট। এখন এই হাঁসের বয়স কয় মাস? আড়াই মাস। যাদের দিচ্ছে হচ্ছে বয়স আড়াই মাস? হ্যাঁ, আড়াই মাস। আড়াই মাস। আড়াই মাস আপনার হচ্ছে এই আড়াই মাস হয়েছে। তো আপনার এখানে এই হাঁসগুলো কতদিন পর্যন্ত থাকবে? এখন ঘটনা ডিম দেওয়া পর্যন্ত থাকবে। আপনি ডিম দেওয়া পর্যন্ত রাখবেন? তো এই হাঁস ডিম দেয় কতদিন বয়স হলে? আমি তো শুনছি মনে করো 4 মাসের চেয়ে ডিম দিবে। আচ্ছা বন্ধুরা, ইনি হচ্ছে মানে জানে যে 4 মাসের মধ্যে হাঁস ডিম পাড়া শুরু করবে। আচ্ছা বুঝতে পারলাম, ডিম পাড়া। আপনি এই হাঁস 1000 পিস কিনেছেন, আপনার রোগ বালাই কোনো হয় নাই? না, এখনো হয় না। তো আপনার এই প্রতিদিন খাদ্য যায় এদের প্রদানে কত? মোটামুটি এখন খাদ্য যাবে, খাদ্য এখন একটু কম যায়, মানে পাঁচারে যে খাবার দিচ্ছি তো। আচ্ছা, মানে আপনি মাঠে ছাড়া দিই? মাঠে ছেড়ে দেন? হ্যাঁ, মাঠে ছাড়া দিই। মাঠে ছেড়ে দিলে মাঠে কত খাওয়া তাকে? এখন বর্তমানে এখন 30 কেজি লাগে। 30 কেজি প্রতিদিন? প্রতিদিন। প্রতিদিন 30 কেজি কি কি খাওয়ান? খালি ধান দিই এখন। এখন প্রতিদিন ধান 30 কেজি? 30 কেজি ধান দিই। হ্যাঁ। আচ্ছা, 1000 পিস হাঁসকে প্রতিদিন 30 কেজি
ধান খাওয়ান আর অন্য কিছু খাওয়ান না অন্য কিছু না ওষুধ পাতি আছে আচ্ছা এই ওষুধ বলতে আপনি কি জন্য ওষুধ খাওয়ান মানে কি রোগ আছে ওষুধটা খাওয়ায় এখন মনে করেন রোগ টু বাজনা লাগে মানে ডিমের একটু সস্তা আসবে ডিম আসবে সাত আসবে বুঝতে পারছি এটার বয়স আড়াই মাস চার মাসের মধ্যে ডিম পাড়া শুরু করবে আপনি শুনেছেন তো সেই ক্ষেত্রে আপনি এই রোগ বালাই না হয় সেই জন্য ওষুধ এখানে দেখতেছি যে ততগুলো হাঁস আছে এর মধ্যে স্ত্রী হাঁস বেশি না পুরুষ হাঁস বেশি স্ত্রী হাঁস বেশি আচ্ছা এটা কি আপনি বেছে নিয়েছেন না আপনাকে বেছে নিয়েছি তাই এটা বেছে নিলে কত করে পিস ধরে ওরা ওই মানে এক টাকা দুই টাকা পিসে বেশি আচ্ছা বুঝতে পারছি ইনি হচ্ছে যে মহিলা আমরা যেটা আচ্ছা এখানে মহিলাকে কি বলে আপনার হাঁসের নাম হাসি আচ্ছা হাসি তো হাসি হচ্ছে উনি দুই থেকে তিন টাকা করে পিস বেশি দামে কিনেছেন তো আপনি কেনার পর থেকে এই এতদিন পর্যন্ত আপনার খরচ মোটামুটি কেমন হয়েছে আমার মোটামুটি এখন খরচ পড়েছে আড়াই মাসে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা এক লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত খরচ করেছে তো আপনার এক লাখ সত্তর হাজার টাকা খরচ করেছে আপনি এটা ডিম পাড়া পর্যন্ত পালবেন তো আপনার আশা করা যায় এখন যদি আপনি হাঁসগুলো বিক্রি করেন এই এই অবস্থা তাহলে কত করে পিস বিক্রি করতে পারবেন আশা করা যায় এখনো তিনশো টাকা পিস বিক্রি হবে এখনো তিনশো টাকা করে পিস বিক্রি করতে পারবেন তাহলে আপনার মোটামুটি ধরেন আপনার কাছে ডিম পাড়া পর্যন্ত যদি লালন পালন করেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনি লাভ কীরকম আসতে পারে এক হাজার হাঁসে তা এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা আসে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার মতো ওনার হচ্ছে লাভ আসবে যদি সে হাঁস বিক্রি করে আসলে বন্ধুরা যদি সে ডিম বিক্রি করে তাহলে কিন্তু তার আরেকটা হচ্ছে মানে নতুন একটা পদ্ধতি যে ডিম প্রতিদিন এক হাজার পিস হাঁস যদি পাঁচশো টাকা সাতশো টাকার কিন্তু ডিম অটোমেটিক মানে পারবে তো তাদের ডিমগুলো কিন্তু দশ টাকা করে নিচে বেচতে হবে না দশ টাকা আর দশ টাকা করে পিস যদি ডিম বিক্রি করে তাহলে কিন্তু তাকে দশ টাকা পিস হিসাবে ডিম বিক্রি করলে এক হাজার ডিমের দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা ভালো করে খেয়াল রাখবেন যে এক হাজার ডিমের দাম যদি দশ হাজার টাকা হয় তো সে কিন্তু প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা করে ডিম বিক্রি করতে পারবে তো আপনি এই উদ্যোগটা যেহেতু হয়েছেন তো আপনার এই নতুন যারা এই হাঁস পালন করবে আপনাকে তো এই যে দেখতেছি এখানে ছেড়ে দিয়েছেন তো আপনি রাত্রে রাখতে মানে থাকেন হাঁসগুলো রাখেন কোথায় এই যে খামারে পার্শ্ববর্তী ফার্মে আপনি আচ্ছা দেখা যাচ্ছে যে এটা এই এর ভিতরে রাখেন আচ্ছা এখানে কতক্ষণ থাকে হাঁসগুলো না রাতে থাকে সময় রাখেন আপনি হ্যাঁ রাতে শুধু রাত্রে হ্যাঁ রাতে আর এই হাঁসগুলোকে বললেন যে আপনি মাঠে খাওয়ান কয়টা থেকে কয়টা পর্যন্ত মাঠে খাওয়ান মানে সন্ধ্যা ছটার থেকে রাত আবার সকাল ছটা পর্যন্ত রাতে রাখবো তারপরে মাঠে মানে সন্ধ্যা ছটা থেকে সকাল ছয়টা পর্যন্ত আপনি হচ্ছে ঘরের মধ্যে আবদ্ধ থাকবে আবদ্ধ রাখি আর তারপরে এখানে রাখি সাতটা পর্যন্ত মানে এক ঘন্টা এক ঘন্টা এখানে কি সকালবেলা খাবার দেন হ্যাঁ সকালে খাবার দিই খাবার দেওয়ার পর এখান থেকে ছেড়ে দিই মানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর আবার হচ্ছে কয়টার দিকে আপনি এখানে নিয়ে আসেন আমি বারোটা সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটা দিয়ে নিয়ে এসে আবার বিশ্রাম নিয়ে আবার হচ্ছে আপনি সাতটার দিকে আপনি নিয়ে যাবেন সন্ধ্যা সাড়ে দিয়ে আচ্ছা বুঝতে পারলাম তো এখানে আপনার শ্রম দিতে হয় আপনার কয়জন এখানে শ্রম দেন আমরা দুটো লোক আছি প্রতিদিন থাকতে হয় প্রতিদিন দুটো লোক আপনি যে নিজে ইয়া করছেন যে আপনি নিজে তো একজন খাটতেছেন আপনাকে নিয়ে ওনাকে বেতন দেন কত করে মাসে বেতন না কোনো ঠিক হয় না আমার মানে বন্ধু বান্ধব তারপরে তো দশ বারো নিচে তো দেওয়া যাবে না এটা হচ্ছে আপনার যে একটা দেখা যাচ্ছে টোটাল আপনার অবশ্যই কিন্তু দুই লক্ষ টাকার মতো লাভ আসতেছে আপনি যেটা বললেন আপনি এর আগে কখনো হাঁস পালেন না না কোনোদিন হাঁস পালেন না এর আগে কোন পেশায় ছিলেন আমি কোথায় রাখেছি না আমার ভাগনা মানে পাশে সেটা না আপনি হচ্ছে এর আগে কর্ম করছেন কি আপনি ও কৃষি কাজ করেছেন কৃষি কাজ এখান থেকে নতুন উদ্যোক্তা হয়ে হাঁস পালনে এসেছেন হ্যাঁ তো যারা নতুন করে মানে চাষ করতে চাই আপনার এক হাজার হাঁস রাখার জন্য কতটুকু জায়গা লাগবে মানে আপনার একটা আইডিয়া কত মানে আমার একটা আইডিয়া তো আমার জায়গাটা একটু ছোট হচ্ছে যাই হোক এক হাজার হাঁস রাখার জায়গাটা ছোট হচ্ছে তবে যাই করবে তাই একটু জায়গাটা একটু বড়ই মানে আমার জমির উপর করবে দুই শতক জায়গা হলে ভালো হবে দুই শত হ্যাঁ আর দুই শতাংশ জমির উপর যদি আপনি একটা ফার্ম করতে পারেন যেখানে শুধু রাত্রে থাকবে বন্ধু হ্যাঁ রাতে থাকবে সারাদিন বা সারা রাত থাকার কোনো বুদ্ধি নেই শুধু রাত্রে বিশ্রাম নেবে আবার সেখান থেকে রিটার্ন ব্যাক দিয়ে বাইরে রাখবেন বা ছেড়ে দিয়ে পালবেন যে এখানে কিন্তু আবদ্ধ অবস্থায় না মুক্ত অবস্থায় হাঁস পালন পদ্ধতি আপনাদেরকে জানানো হচ্ছে যে সে কীভাবে পালন করে কতদিন থেকে বাচ্চা নিয়েছে মানে একদিনে বাচ্চা এনে কী খাওয়াইছে কতগুলো খাওয়াইছে বা কীরকম খরচ হয় বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়া হলো তো বন্ধুরা আপনার এই ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে ইনি আসলে এই নতুন উদ্যোক্তার জন্য আপনি কি বলবেন আসলে যারা নতুন চাষ করতে চায় হাঁস মানে পালন করতে চায় আর কি তাদের জন্য আপনি কি বলবেন কি কি তবে নতুন যারা যারা চাষ করবে তাদের একটু তাদেরকে বলবো যে আমি যে ফিডটা একটু বেশি খাওয়াই সে ফিডটা যে ফিডটাই হোক হ্যাঁ সে ফিডটা একটু বেশি খাওয়াতে হবে বেশি খাওয়াতে হবে কিন্তু আমার একটু ফিড কম হয়েছে তার কারণে বাচ্চা একটু ছোট ছোট হচ্ছে সমস্যা নেই আপনি যেহেতু এখন বললেন যে চার মাসের মধ্যে ডিম দিয়ে দিবেন তো চার মাস পর অবশ্যই কিন্তু ডিম তো এখন এই যারা বেকার থাকে তাদের কিন্তু আমি দেখেছি যারা বেকার আছেন বর্তমানে বাংলাদেশে কিন্তু নতুন নতুন কৃষিকে মানে আমরা আরও আগ্রহ দিব যে কৃষি কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি নির্ভর দেশ প্রত্যেকটি দেশেতে আমাদের বাংলাদেশের কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের দ্বিতীয়তম দেশ এখন বর্তমানে কৃষি উৎপাদনে আমাদের ধান চাল গম সব কিছুই আমাদের কিন্তু এখন এগিয়ে যাচ্ছে তো এখানে হাঁস মুরগি গরু ছাগল
ভেড়া ইত্যাদি কিন্তু আমাদের বাংলাদেশে লালন পালন হচ্ছে। তো এখানে দেখলেন আজকে হাঁস পালন পদ্ধতি আপনাদের জানানো হলো। তো সে মুক্ত অবস্থায় একজন কৃষক ভাই, সে হাঁস পালন করে, আগে সে কৃষিতে ছিল, সেখান থেকে এসে কৃষির পাশাপাশি সে হাঁস লালন পালন করতেছে। আপনাদেরকে যে তথ্যগুলো দেওয়া হলো আজকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি যারা আপনারা আসলে যারা নতুন করে ফার্ম করতে চান, এই ভাইয়ের যে তথ্যগুলো দিয়েলো যে শুরু থেকে কী করতে হবে, কী খাওয়াতে হয়, তো আপনারা অবশ্যই কিন্তু জেনে গেলেন। তো এই তথ্যগুলো আপনারা অনুসরণ করবেন। যদি কোনো প্রয়োজনে বাচ্চা বা সঠিক তথ্য জানতে চান, অবশ্যই এই ভাইয়ের নাম্বার এখানে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন যে কী কী তথ্য আপনাদেরকে প্রয়োজন হয়, যদি কোনো পরামর্শ অবশ্যই আপনারা দিয়ে দেবো। তরুণ বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।